আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আমরা সকলেই জানি গাছ আমাদের পরম বন্ধু, পরিবেশের ভারসাম্য রক্ষাকারী। গাছ আমাদের ছায়া দেয়, বাতাস দেয়, অক্সিজেন দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু সেই গাছ অক্সিজেন দেবার পরিবর্তে আজ যেন জীবননাশের শঙ্কা হয়ে দাঁড়িয়েছে। আজকে আমরা দেখাবো এমন একটি ভিডিও চিত্র যেখানে গাছ অক্সিজেন দেবার পরিবর্তে জীবননাশের শঙ্কা। চলুন দেখি এমনই একটি ভিডিও চিত্র। মহান মুক্তিযুদ্ধে স্মৃতি বিজড়িত ঐতিহাসিক যশোর বেনাপোল মহাসড়ক, সড়কটি প্রস্তাবিত এশিয়ান হাইওয়ে। এই সড়কের দুই পাশে রয়েছে অন্তত 300+ শিশু গাছ। 180 বছর আগে তৎকালীন শাসক বাবু কালিদাস রায় এই শিশু গাছগুলো রোপণ করেছিলেন। কথিত আছে বাবু কালিদাস রায়ের মা এই সড়ক দিয়ে গঙ্গা স্নানে যাওয়ার সময় গায়ে যেন সূর্য রশ্মি না লাগে সেজন্য তিনি এই গাছগুলো রোপণ করেছিলেন। সময়ের পরিক্রমায় এই গাছগুলো এখন শুকিয়ে গেছে, মরে গেছে। ফলে ঝড়ে বিনা ঝড়ে, বাতাসে বিনা বাতাসে এই গাছের ডালপালা ভেঙে পড়ছে, গাছ উপড়ে পড়ছে। ইতিমধ্যে গাছ উপড়ে পড়ে গাছের ডালপালা ভেঙে ক্ষতিসাধন হয়েছে জানমালের। তাছাড়া এই সড়কটিতে এখন সংস্কারের কাজ চলছে। সংস্কার করতে গিয়ে 2 থেকে 3 ফুট গর্ত করা হয়েছে, ফলে গাছের মূল শিকড় কেটে গেছে অনেকটাই, যার কারণে ইতোমধ্যে 5 থেকে 7টি গাছ উপড়ে পড়েছে। আর এই গাছ উপড়ে পড়ে বেশ কয়েকটি গবাদি পশু মারা গেছে, ভেঙে গেছে বসতবাড়ি। গাছ শুকিয়ে যাওয়ার কারণে শুকনো গাছের নিচে যারা বসবাস করে তারা শঙ্কার ভিতরে থাকে, তারা অত্যন্ত ভয়ের ভিতরে থাকে। শুকনো গাছের ভয়ে তো রাস্তায় চলতে পারি না, আমাদের ঘর বাড়ি সব ভেঙে গেছে। গাছ পড়ে গেছে, ঘর সরা নি, ঘরের মালামাল সরা নিছি, গরু বাছুর সরা নিছি। সরকার যেন গাছ কাটার ব্যবস্থা করে, গাছ যদি কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, রাত্রে আমাদের ভয় হয়। প্রত্যেকদিন 400 থেকে 500 লোকের আসা যায় এই গতকালি বাজারের দুটা দুই ধরনের যে গাছগুলো আছে, গাছগুলো প্রত্যেকটা মৃত্যু মারা গেছে। গতকালি বাজারের যে পরিবেশ কাটা গেলে যে কোনো সময় এই গাছের দ্বারা মানুষের ক্ষতিগ্রস্ত হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিনীতভাবে অনুরোধ করবো এই গাছগুলো অতি দ্রুত সম্ভব কেটে নেওয়ার জন্য, যাতে মানুষজন সুন্দরভাবে চলাচল করতে পারে। দেখুন, জনগণের যান ও মালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। এখন এই এলাকার জনগণের যান ও মালের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সামান্য ঝড় কিংবা বৃষ্টিতেই এই গাছগুলো গোড়াসহ উপড়ে পড়ছে। এছাড়াও এখন রাস্তা সম্প্রসারিত হওয়ার ফলে এই গাছগুলো রাস্তার মাঝখানে চলে এসেছে, যার ফলে সড়ক দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মাননীয় সরকারের কাছে অনুরোধ জানাবো যেন অনতি বিলম্বে রাস্তার দুপাশের এই গাছগুলো অপসারণ করে দেওয়া হয় এবং জনগণের চলাচলকে নির্বিঘ্ন করে আন্তর্জাতিক মানের মহাসড়ক তৈরি করা হয়। যে মরা গাছগুলো আমাদের বিপদের শঙ্কা হয়ে দাঁড়িয়েছে, ইতিমধ্যে আমরা উপজেলা পরিষদের মাধ্যমে জেলা পরিষদ সহ সরকারকে অবহিত করেছি। আশা করছি খুব শীঘ্রই ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণ করা যাবে।